দেখে রাখুন সবাই, প্রবেশ করা নিষেধ। এই যে সে প্রবেশ করবে তাকে ধরিয়ে দিন। তুমি করবে প্রবেশ করবে তুমি, আমি জানি। গুড মর্নিং বাংলাদেশ, সবাই কেমন আছেন? তো আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ড তানজিমকে নিয়ে মোটর ব্লগিং করতে, এবং আজকে ওরে কিছু ছবি তুলে দিব। এই কুয়াশার মধ্যে ওর নাকি চাদর পরে ছবি তোলার ইচ্ছা হয়েছে। সো আমি আমার গোপ্রোটা মাথায় আমি লাগিয়ে নিয়েছি, সো দেখা যাক কেমন ফুটেজ আসে। সো চলুন আজকের দিনটি শুরু করা যাক। বাংলাদেশেও ঠান্ডা পড়ে, যদিও এই ঠান্ডা আমাদের জন্য কিছুই না। বাপরে বাপ, ভালো ঠান্ডা পড়ছে। দাদা সকালবেলায় বাস প্রয়োজন থাকে, নতুন বাসে না গিয়ে পুরান বাসে আসলে কিন্তু পারে, কারণ সকালবেলায় এদিকে অনেক বাস থাকে, নিরালা, ধরেশ্বরী, এগুলো আর কি। এসি বাস পাবেন না। তানজে কি দাঁড়িয়ে আছিস নাকি তোর জন্য এখন ওয়েট করতে হবে? এটা হচ্ছে সৃষ্টি স্কুল রোড। আমি তো চলে আসলাম তানজিম কই। হে তানজিম, জমে গেছে পুরো আস্তা ভাই, চালাই যাই। কুমুদিনী কলেজ কিচ্ছু দেখা যায় না। এদিকে না ডানে না ডানে গেল ভাই, দেখনে কুয়াশা চলছিলাম আর একদম কুয়াশাই পালাইছে। তুই এই দেখ, মনে হইতেছে যে একদম রাতের বেলা, তাই না? ক্যামেরা দিয়ে হালকা 10-15 মিনিটের দেখা দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে কুয়াশা বানাই দিতে হবে না। বুঝলাম না, এই রোডটা তানজিমের তো পছন্দের কেন? সবসময় মানে হাঁটতে আসলে ওই রোডে আসতে হয় তোর। হ্যাঁ, কাহিনী কি এই রোডে? কোনো কাহিনী? আচ্ছা, কাহিনী তো কোনো একটা আছেই, খুঁজে বের করতে হবে। কার বাড়ি ওদিকে? হ্যাঁ, পাতা লাগাও। শ্বশুর বাড়ি এদিকে হবে ইনশাল্লাহ। তোর ভাই তোর শ্বশুর বাড়ি? আরে বাপরে, শ্বশুর বাড়ির তুই প্রতিদিনই ছবি তুলবি? হেডলাইট জ্বালিয়েছি। ও ভাই, এদিকে কি কুয়াশা রে, কি ছবি তুলবো? আমার তো দেখাই যাবো না। ও ভাই, হাই হাই, আমি তো গোপ্রো চার্জও করি নাই, 60% চার্জ, আবার ঠান্ডা, কতক্ষণ চলবে আল্লাহ জানে। ও ভাই, এখানেই ছবি তোলা যায়? সেই কুয়াশা, সেই আমরা এখন বান্দরবনে। এই যে মাথায় করে বাজার নিয়ে যাচ্ছে, ওয়াহিদের সাথে আসছিলাম, ও আমাদের নামায়া হোন্ডা নিয়ে যায় একা একা। তা ঠিক, কিন্তু আমি তিনজন নিয়েও চালাইতে পারি, ওর হোন্ডা পারতাম না। হ্যাঁ, আমি যে কোনো রোডে তিনজনে চালাতে পারি। বনতলার কাছাকাছি
শুরু হয়ে গেছে কুয়াশা ভাই, কিচ্ছু দেখা যায় না। হেডলাইট দেওয়া আছে তাও কিছু দেখা যায় না। আমার আঙ্গুল কিন্তু অবশ হয়ে যেতেছে একদম ভাই, আমি আঙ্গুলে কিছু বোধ করতে পারতেছি না। গ্রামের সেই চিরচেনা রোড, পিছন থেকে একটা সিএনজি আসে রাস্তায় ছবি তুলছি ভাই, দেখাই যাবো না কেমনে ছবি তুলবো রাস্তায়। চলে আসলাম বন তলায়, কেউ নেই এদিকে ভাই রে ভাই। ও ভাই হাই হাই হাই, তানজিম তোর কি শখ রে, রাখলাম চলে আসলাম। সরিষা দেখে রাখুন সবাই, প্রবেশ করা নিষেধ। এই যে সে প্রবেশ করবে তাকে ধরিয়ে দিন, তুমি করবে প্রবেশ, প্রবেশ করবে তুমি, আমি জানি। জানিক তারটা তুলে নিলাম, হ্যাঁ রেডি। এদিকে আসো আমরা দেখি, আরে সুন্দর হয়েছে। এই ছবিটা সুন্দর হয়েছে, বেশি জুম হয়ে গেছে, ঠান্ডায় আমার জুমও কাজ করতেছে না। ও আরো তুলবি, আয় ওইদিকে যায় তুলি, এটা সুন্দর হচ্ছে কিন্তু। আচ্ছা থাকো, আচ্ছা থাকো, দেখ লাস্টেরটা মনে হয় ধানে থাকাইছিলাম ভাই, এটা কোয়ালিটি ভাই, এটা দিয়ে মনে হয় বেটার হবে ক্যামেরা থেকে, কি বলিস? হ্যাঁ এটা দেখো খারাপ হয় না, আইফোন তো আইফোনই ভাই, এটা এটাতে বেটার হইতেছে রে, সুন্দর লাগে আর কি আইফোন ছবিগুলা ভাই। পাঞ্জাবি গুলা দিছো ওইটার মধ্যে কি পাঞ্জাবি উঠতেছে, এটা এডিট করতে হবে ভাই, এটা তো র ফুটেজ। অবশেষে আইফোন দিয়ে ছবি তুলতেছি, ওয়াও সুন্দর হয়েছে রে, কারণ ক্যামেরার জন্য অনেক কিছু প্রয়োজন, লাইটিং আর অনেক কিছু, বাট আইফোনে ডিরেক্ট চলে আসে। বন্ধু ওইদিকে তাকা একবার, হ্যাঁ ঘাসও যা আছে, আসো ওয়াও। আমরা স্টোরি দিই একটা, হ্যালো সানডে, ভাই হেডলাইট জ্বালানো, হেডলাইট জ্বালানো কে না জ্বালানো, কিচ্ছু দেখা যায় না, মানে আমার দেখলো কিনা, যা এবার দেখবে। ডাবল সিগন্যাল অন, লেটস গো ভাই রে ভাই, কি কি কুয়াশা। আমরা এখন আসলাম ঠান্ডা গরম হতে, সেই কুয়াশা এর মাঝে একটু চানা হলে হয় না, এরপরে বাসায় চলে যাবো, আমার গোপ্রোর চার্জ শেষ। সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ তানজিমের শখ পূরণ হয়েছে, অল্প বসেছে, দেখা যাক ছবিগুলো ইনস্টাগ্রামে পাওয়া যাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ইনস্টাগ্রামের আইডি দেওয়া থাকবে স্টোরিতে। সো আজকের ভিডিও পর্যন্ত সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। It's hard for me to let go, but I think that I'm finally feeling good again. So hard 'cause I loved you, but I'm finally feeling like myself.